নমস্কার বন্ধুরা, হাংরি টামিতে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে ভীষণ পুরনো একটা সাবেকি রান্না শেয়ার করব। আমার আজকের রান্না মুগ পোস্ত। এই রান্নাটা গরমকালের জন্য কিন্তু ভীষণ উপাদেয়, কারণ এই রান্নার মেইন যে দুটো উপকরণ মানে ঝিঙে আর পোস্ত, দুটোই কিন্তু গরমকালে শরীরকে ঠান্ডা রাখতে বেশ সাহায্য করে। গরম ভাতের সাথে এই নিরামিষ রান্নাটা কিন্তু দারুণ খেতে লাগে। তাহলে চলুন দেখে নিই রান্নার উপকরণগুলো। এই রান্নাটা করার জন্য মেইন ইনগ্রেডিয়েন্টস হিসাবে আমি নিয়ে নিয়েছি ঝিঙে, আছে জলে ভেজানো মুগ ডাল, নিয়েছি কালো জিরে, হলুদ গুঁড়ো, চিনি, নুন, নিয়েছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, সর্ষের তেল আর পোস্ত। রান্নাটা শুরু করার আগে আমি বলে দিই, এখানে আমি 500 গ্রাম পরিমাণ ঝিঙে নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে তার খোসাটা ছাড়িয়ে এরকম লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি নিয়েছি 150 গ্রাম পরিমাণ মুগ ডাল, মানে 1 কাপের মতো মুগ ডাল আছে। মুগ ডালটাকে 3 থেকে 4 ঘন্টা আমি জলে ভিজিয়ে রেখে জলটা ঝরিয়ে রেখেছি। এবার আমি এই মুগ ডালের একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা তৈরি করার জন্য একটা গ্রাইন্ডিং জারের মধ্যে আমায় মুগ ডালগুলোকে নিয়ে নিতে হবে। মুগ ডাল বাটাটা দিয়ে যেহেতু আমি বড়া তৈরি করব, তাই এই মুগ ডাল বাটাটা যতটা সম্ভব কম জল দিয়ে কিন্তু আমায় বেটে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা। এবার জল ছাড়া আমি দেখুন ঠিক এই রকম ঘন করে মুগ ডালটাকে বেটে নিয়েছি। মুগ ডালটা বাটতে যদি অসুবিধা হয় তাহলে 1 থেকে 2 চামচের মতো জল দিয়ে কিন্তু মুগ ডালটা বেটে নেবেন। এবার আমি মুগ ডাল বাটাটাকে অন্য একটা বাটিতে ট্রান্সফার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, দেব 1.5 টিস্পুন পরিমাণ চিনি, আর দেব সামান্য একটু হলুদ। এবার এই সব কিছুকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে আমি নুন, চিনি, হলুদ দিয়ে ডালটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন আমি এটা দিয়ে বড়াগুলোকে তৈরি করে নেব। বড়াগুলো তৈরি করার জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 4 টেবিলস্পুন পরিমাণ সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু আমি পুরোটাই সর্ষের তেলে করব। তেলটা বেশ ভালো রকম গরম হলে এখন আমি আস্তে আস্তে বড়াগুলোকে ভেজে নেব। এখানে যে বড়াগুলো আমি তৈরি করেছি সেগুলো কিন্তু বড়ির থেকে একটু বড় সাইজ করে করেছি। যেহেতু আমার ঝিঙেগুলো যে কাটা রয়েছে সেগুলো 2 ইঞ্চ করে আমি কেটেছি, তাই বড়াগুলোকেও তার সাথে সামঞ্জস্য রেখে ভাজছি। যদি ঝিঙেগুলো আপনারা একটু বড় সাইজ করে কাটেন তাহলে বড়ার সাইজটাও কিন্তু একটু বাড়াতে পারেন। এখন 1.5 থেকে 2 মিনিট আমি লো ফ্লেমে বড়াগুলোকে ভেজে নেব। বড়াগুলো যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে আমি পোস্ত বাটাটা তৈরি করব। তার জন্য একটা গ্রাইন্ডিং জারের মধ্যে আমি নিয়ে নিয়েছি 3 টেবিলস্পুন পরিমাণ গোটা পোস্ত, দেব 3টে গোটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব সামান্য একটু জল। এখন একটা মিহি পেস্ট তৈরি করে নেব। অন্যদিকে প্রায় 1.5-2 মিনিট ধরে বড়াগুলোর একটা সাইড ভাজা হয়ে গেছে। এখন আমি বড়াগুলোকে আস্তে আস্তে উল্টে দেব এবং আরও 2 মিনিটের জন্য বড়াগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। বড়াগুলো যখন আমি ভাজব তখন কিন্তু কখনোই গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে ভাজবো না, তাহলে বড়ার উপরের পার্টটা কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর পুড়ে যাবে, আর ভেতরের অংশটা কিন্তু কাঁচা থেকে যাবে। দেখুন বড়াগুলো কিন্তু এখন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, বেশ একটা গোল্ডেন কালারও চলে এসেছে। এখন আমি তেল থেকে বড়াগুলোকে আস্তে আস্তে তুলে নেব। এই বড়াগুলো শুধু শুধু খেতেও কিন্তু খুব ভালো লাগে, বিকেলে চায়ের সাথেও কিন্তু বড়াগুলো আপনারা সার্ভ করতে পারেন। এইভাবে আমি ডাল বাটাটা দিয়ে সব কটা বড়া ভেজে নেব। সব বড়াগুলো ভেজে নেওয়ার পর এই পরিমাণ তেল কিন্তু কড়াইতে পড়ে রয়েছে, আর বেশি পরিমাণ তেল আমি আর দেব না। এখন তেলটাতে আমি 1/2 টিস্পুন পরিমাণ দিয়ে দেব কালো জিরে। কয়েক সেকেন্ড কালো জিরেটাকে একটু নাড়াচাড়া করে এখন কেটে রাখা ঝিঙেগুলোকে আমায় হালকা করে ভেজে নিতে হবে। ঝিঙেটা যখন আমি ভাজবো তখন কিন্তু নুন দিয়ে ভাজবো না, তাহলে ঝিঙে থেকে জল বেরিয়ে যাবে আর ঝিঙেটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দিয়ে দেব সামান্য একটু পরিমাণে হলুদ। অনেকে ঝিঙে পোস্ত বা আলু ঝিঙে পোস্ততে বা আলু পোস্ততে কিন্তু হলুদের ব্যবহার করেন না, তারা কিন্তু এখানে হলুদটা নাও দিতে পারেন। এবার 1 মিনিট ধরে আমি ঝিঙেটাকে মিডিয়াম আঁচে ভেজে নেব। ঝিঙেটা হালকা হালকা করে ভাজা হয়েছে, এখন ঢাকা দিয়ে প্রায় 2 মিনিটের মতো আমি লো টু মিডিয়াম ফ্লেমে ঝিঙেটাকে রান্না করে নেব। দেখুন মিনিট 2 রান্না করার পর ঝিঙে থেকে কিন্তু এমনিতেই জল বেরিয়ে গেছে, আর এই জলের মধ্যেই কিন্তু ঝিঙেটা প্রায় 50% এর মতো রান্না হয়ে গেছে।
এখন আমি এর মধ্যে দিয়ে দেব পোস্ত বাটা। যে পোস্তটা আমি বেটে নিয়েছি পুরোটাই আমি দিয়ে দেব। ঝিঙে আর পোস্ত গরমকালের দুর্দান্ত একটা কিন্তু কম্বিনেশন, আর দুটোই কিন্তু শরীরকে ঠান্ডা রাখতে বেশ সাহায্য করে। এবার মিক্সির বাটির মধ্যে যে পোস্ত বাটাটা লেগেছিল তার মধ্যে হাফ কাপ পরিমাণ জল দিয়ে ভালো করে ধুয়ে সেই জলটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। দেব স্বাদ মতো নুন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1.5 টিস্পুন পরিমাণ চিনি। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে। নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি খেতেই কিন্তু ভালো লাগে। এখন আমি সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে পোস্তটা মেশানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে আগে থেকে ভেজে যে রেখেছি বড়াগুলো সেই বড়াগুলোকে এর মধ্যে দিয়ে দেব। সবকটা বড়াই কিন্তু আমি দিয়ে দিয়েছি। এই রান্নাটায় বড়াগুলো খেতে কিন্তু ভীষণ ভাল লাগে, তাই আমি বড়ার পরিমাণটা একটু বেশির দিকে রেখেছি। এখন বড়ার সাথে ঝিঙে আর পোস্তটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন এখন ভালোভাবে সব কিছু আমার মেশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আরও হাফ কাপ পরিমাণ জল। এই রান্নাটা কিন্তু একটু থোকো থোকো, মানে খুব বেশি পরিমাণে ঝোল থাকে না, আবার খুব ড্রাইও হয় না। তাই আপনারা যদি এর থেকে বেশি পরিমাণে ঝোল খেতে চান তাহলে কিন্তু এর মধ্যে হাফ কাপের একটু বেশি পরিমাণ জল দেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিলে রান্নাটায় কিন্তু দারুণ একটা স্বাদ আসবে। এখন আমি 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। দেখুন 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর বড়াগুলো কিন্তু সাইজে একটু বড় হয়ে গেছে, আর সফট আর জুসিও হয়ে গেছে। রান্নাটা কিন্তু মোটামুটি আমার তৈরি। এইরকম একটু একটু ঝোল অবস্থাতেই কিন্তু নামাতে হবে, কারণ রান্নাটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু আরও কিছুটা ঝোল এই বড়ার মধ্যে সোক করে নেবে। এবার নাবানোর আগে আমি উপর থেকে ছড়িয়ে দেব প্রায় 1 টেবিলস্পুনের মতো কাঁচা সর্ষের তেল। ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের সাবেকি রান্না, মুগ পোস্ত। নিরামিষ দিন তো বটেই, অন্যান্য দিনেও কিন্তু এই রান্নাটা অবশ্যই আপনারা বাড়িতে করতে পারেন। কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু হয়েছেন তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।